ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নয় মুহররম অর্থাৎ আশুরা আগে রাত্রিতে নয় মুহররম বৃহস্পতিবারে রাত্রিতে তাবুর ভিতরে সমস্ত তাবু যে সমস্ত মদিনা বলারা ছিল ইমামে হুসাইনের সঙ্গে যারা গিয়েছিল তাদেরকে সবাইকে লক্ষ্য করে একটা ভাষণ দিলে তাই তোমরা যদি এই মদিনা কুফা নগর ছেড়ে কারবালার মাঠ ছেড়ে যদি তোমরা মদিনাতে চলে যাও ইয়াজিদ বাহিনী তোমাদের কাউকে কিন্তু পাকড়াও করবে না ধরবে না কেননা টার্গেট হচ্ছে আমি হুসাইন আমাকে তারা জানে মেরে দেবে আমার সঙ্গে তারা লড়াই করবে হে মদিনার মানুষেরা আমি হুসাইন তোমাকে বলে তোমাদেরকে জানিয়ে দিলাম এখনো তোমাদের হাতে সময় আছে তোমরা রাতের অন্ধকারে কারবালার ময়দান ছেড়ে তোমাদের মদিনা দিকে চলে যাও তাবুর ভিতরে কান্না রোল উড়ে গেল তাবুর ভিতরে হাউমা করে কান্না কাটি আওয়াজ ও এমন কথা আপনি বলবেন না আপনার সঙ্গে মদিনা থেকে কারবালার মাঠ পর্যন্ত যখন এসে পৌঁছে গেছি ইয়াজিদ বাহিনী আমাদের পানির উপরে নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে এক ফোঁটা পানি আমাদেরকে দেয় না ওই ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমাদেরকে এমন কথা বলে কষ্ট দিবেন না আমরা আপনার পিছনে দেখে যদি আমাদের বুকে তাজা রক্তটা ঢেলে দিতে হয় আমরা আপনার পিছন কখনো ছেড়ে দেব না জোরে বলুন সুবহানাল্লাহ আর জোরে বলুন সুবহানাল্লাহ ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খুশি হয়ে গেলেন পরের দিন জুম্মা দিন ষষ্ঠ জুম্মা দিন শুক্রবারে ইমামে হুসাইনের সঙ্গে ইয়াজিদ বাহিনী যখন লড়াই শুরু হয়ে যায় একের পর এক আল্লাহ রাসূলের নাওয়াসা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে অনেক সাহাবী যারা ছিলেন নবীর সঙ্গে ইমামে হুসাইনের সঙ্গে যারা ছিলেন তারা একে একে শাহাদাত বরণ করে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের সঙ্গে যুদ্ধ আরম্ভ করলেন যুদ্ধ করতে করতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অনেকগুলো কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্তরের উপরে তরোয়ারে আঘাত করা হলো ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা সময় আর টিকে থাকতে পারলেন না ইমামে হুসাইন তিনি ঘোড়ার পিঠ থেকে জমিনের উপরে পড়ে গেলেন জমিনের উপরে পড়ে গিয়ে আস্তে আস্তে করে ফুরাত নদীর তীরে তিনি পৌঁছে গিয়েছেন তিনি পিপাসায় কাতর হয়ে গিয়েছেন একটু পানি পান করবেন বলে ইমামে হুসাইন হুজুর তিনি আজল ভরে নিয়ে দুই হাতে করে পানি নিয়ে পান করতে যাবে এমন অবস্থায় ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের মাথা থেকে এক ফোঁটা রক্ত ওই পানিতে মিশ্রিত হয়ে যায় ইমামে হুসাইন সঙ্গে সঙ্গে পানিটা ফেনে দিলে কেননা মুসলমানের জন্য আমার আল্লাহ পাক রক্তটা পান করা হারাম করে দিয়েছে ইমামে হুসাইন তখন পিপাসায় কাতর পানির জন্য কাতর পানিটা পান করে তিনি নিতেও পারতেন কিন্তু না 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 কারবালার মরুর প্রান্তরে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নানার উম্মাদেরকে শিক্ষা দিয়ে গেলেন আমি হুসাইন আমার জান প্রায় যাওয়ার আশঙ্কা যাবে যাবে ভাব তারপরেও আমি হুসাইন হারাম জিনিসে ভক্ষণ করি না একটু ছিল হবে না সুবহানাল্লাহ ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা সময় শহীদ করা হলো শহীদ করার পরে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু
ধরটাকে নিয়ে উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে পাঠানো হলো। এবার যেটা বলছি বুখারী শরীফের সহিহ হাদিস, এতক্ষণ যেটা বলি যেটা ইতিহাস, আর এবার যেটা বলছি যেটা হচ্ছে সহিহ হাদিস। ইমাম হুসাইন হিজরের মাথাটাকে কেটে নিয়ে উবাইদুল্লাহ বিন জিয়াদের সামনে রাখা হলো। উবাইদুল্লাহ বিন জিয়াদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাকের উপরে ছুরি দিয়ে আঘাত করছে। জোরে বলি নাউযুবিল্লাহ, জোরে বলবেন নাউযুবিল্লাহ। উবাইদুল্লাহ বিন জিয়াদ আল্লাহর নবীর নাওয়াসা ইমাম হুসাইন হুজুরের নাকে ছুরি দিয়ে মারছে। পাশে আল্লাহর নবীর একজন সাহাবী দাঁড়িয়ে আছেন, উবাইদুল্লাহ বিন জিয়াদকে ডেকে বলছেন, হে উবাইদুল্লাহ বিন জিয়াদ, আল্লাহর নবীর নাওয়াসা ইমাম হুসাইনের সঙ্গে বিয়াদবি করো না, বিয়াদবি করো না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বিয়াদবি করে তার ঘরটাকে ইয়াজিদের কাছে পাঠানো হয়েছিল। ইতিহাসের ভিতরে তিনটে কওল লেখা আছে। কোন কোন মুফাসসির ঐতিহাসিক মনে করেন যে ইমাম হুসাইন হুজুরের ওই ঘরটাকে মদিনায় পাঠিয়ে দেওয়া হয়েছিল। সেই ঘরটাকে মদিনার যিনি গভর্নর ছিলেন তিনি ভালো করে কাফনের ভিতরে জড়িয়ে দিয়ে তিনি কবরস্থ করেছিলেন। আবার কোন ঐতিহাসিক বলেন যে না, ইয়াজিদ ইমাম হুসাইনের মাথাটাকে নিয়ে দামেস্কের কোন একটা জায়গায় তিনি কি করেছিলেন, দাফন করেছিলেন। আবার কোন ঐতিহাসিক বলেন যে না, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটা নিয়ে ফুরাত নদীর তীরে কোন একটা জায়গায় দাফন করা হয়েছে এবং সেই সেখানে শিয়ারা একটা মসজিদ তৈরি করেছে, যে মসজিদটার নাম দিয়েছে মসজিদুর রস। সেই মসজিদটা এই তিনটে কওল ইমামে হুসাইনের মাতা সম্পর্কে পাওয়া যায়। বাবাজি আমার, এবার আমি আপনাকে যেটা বলবো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য যারা আজকে কারবালা করে, মাতম জারি করে, মাতম জারি করে, এরা কারা জানেন? ইমাম হুসাইনকে যারা পত্র দিয়ে কারবালার ময়দানে ডেকেছিল, ডাকার পরে যখন যুদ্ধ বেঁধে গেছে, তখন ইয়াজিদের পক্ষ নিয়ে ইমাম হুসাইনের বিপক্ষে যুদ্ধ করে ইমাম হুসাইনকে শহীদ করলো। আর আল্লাহর কি কারিশমা, পাঁচ বছর পরে, পাঁচ বছর পরে এই উবাইদুল্লাহ বিন জিয়াদ এবং ইয়াজিদকে একইভাবে যে জায়গায় নবীর নওয়াস ইমাম হুসাইনের মাথা নিয়ে উবাইদুল্লাহ বিন জিয়াদ বিয়াদবি করেছিল, ঠিক ওই একই জায়গায় একজন বাদশা পাঁচ বছর পরে উবাইদুল্লাহ বিন জিয়াদ এবং ওই ইয়াজিদকে হত্যা করে দিয়েছিল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। পাঁচ বছর পরে যারা ইমাম হুসাইন হুজুরকে চিঠি দিয়ে বেঈমানি করেছিল, পাঁচ বছর পরে যখন ইয়াজিদ হত্যা হয়ে গেল আর উবাইদুল্লাহ বিন জিয়াদ হত্যা হয়ে গেল, তখন নিজের ভুল বুঝতে পেরে বুকে শুধু তারা বাড়ি দিচ্ছিল আর বলছিল ইয়া হুসাইন ইয়া হুসাইন। কিন্তু যখন ইমাম হুসাইন এসেছিল তখন তার সাত দিন নাই, পাঁচ বছর পরে যখন মারা গেল তারাই এখন ওই কারবালা করে। তাহলে যারা আসলে কারবালা করে এরা হুসাইনের ভক্ত না শত্রু? জোরে বলুন, এরাই হচ্ছে কারবালা করে যারা হুসাইন হুজুরকে ডেকে নিয়ে তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল। এরাই হচ্ছে আজকে কারবালায় যারা বুক কাটে, এরা হচ্ছে সেই যন্ত্র। এরা আসলে ইমাম হুসাইনের ভক্ত নয়, এরা হচ্ছে ইমাম হুসাইনের শত্রু। বাবাজি আমার, তাই ইমাম হুসাইন হুজুর শহীদ হয়েছিলেন হক প্রতিষ্ঠা করবার জন্য এবং দুনিয়া জমিন থেকে বিদায় নেওয়ার সময় তিনি দেশের মানুষকে বার্তা দিয়ে গেলেন যে তোমরা জীবন দিয়ে দাও, তারপর কখনো বাতিলের সম্মুখে মাতাকে নত করো না। একটা জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা একটু পানির তরে কারবালার তীরে, একটু পানির তরে কারবালার তীরে, শহীদ হল যারা, শহীদ হল যারা, সবাই তারা জিন্দা আছে নবীর নয়ন তারা। একটু জোরে বলুন না সুবহান। ইমাম হুসাইন মারা গেছে না জীবিত?
দুনিয়া থেকে তিনি ইন্তেকাল করেছেন, অবশ্যই তারা জানবার হয়ে গেছে, কিন্তু আল্লাহর কোরআনের ভাষায় যারা শাহাদাতের মর্যাদা পায় তারা কবরে মরে না, তারা জিন্দা। একবার জোরে বলবেন, একটু পানির তরে কারবালার তীরে, একটু পানির তরে কারবালার তীরে, শহীদ হলো যারা, শহীদ হলো যারা, সবাই তারা জিন্দা আছে নবীর নয়ন তারা, সবাই তারা জিন্দা আছে নবীর নয়ন তারা, ইমাম হোসেন শহীদ হলেন দিনের পথে থেকে, ইমাম হোসেন শহীদ হলেন দিনের পথে থেকে, দিনের কথা বলে গেলেন দয়ার নবীর মুখে, দিনের কথা বলে গেলেন দয়ার নবীর মুখে, তাই তো হোসেন চলে গেল আল্লাহ, তাই তো হোসেন চলে গেল ছেড়ে সবুজ ধারা, তাই তো হোসেন চলে গেল ছেড়ে সবুজ ধারা, সবাই তারা জিন্দা আছে নবীর নয়ন তারা, সবাই তারা জিন্দা আছে নবীর নয়ন তারা, একটু পানির তরে কারবালার তীরে শহীদ হলো যারা, শহীদ হলো যারা, সবাই তারা জিন্দা আছে নবীর নয়ন তারা, সবাই তারা জিন্দা আছে নবীর নয়ন তারা, আহলে বায়াত ফুলের কলি ইমাম হোসেন ছিল, আহলে বায়াত ফুলের কলি ইমাম হোসেন ছিল, মুহররমের দশ তারিখে চলে আবার গেল, মুহররমের দশ তারিখে চলে আবার গেল, আকাশ বাতাস কে দে সবাই আল্লাহ, আকাশ বাতাস কে দে সবাই হলো দিশে হারা, আকাশ বাতাস কে দে সবাই হলো দিশে হারা, সবাই তারা জিন্দা আছে নবীর নয়ন তারা, সবাই তারা জিন্দা আছে নবীর নয়ন তারা, যাহার পিতা শেরে খোদা নামে হযরত আলী, যাহার পিতা শেরে খোদা নামে হযরত আলী, কেমন করে বুকে চড়ে গলা কেটে দিলি ওরে, কেমন করে বুকে চড়ে গলা কেটে দিলি, যাহার পিতা শেরে খোদা নামে হযরত আলী, কেমন করে বুকে চড়ে গলা কেটে নিলি, চাঁদ বদলে কেমন করে আল্লাহ, চাঁদ বদলে কেমন করে চালিয়েছিলি শিশুরা, চাঁদ বদলে কেমন করে চালিয়েছিলি শিশুরা, সবাই তারা জিন্দা আছে নবীর নয়ন তারা, সবাই তারা জিন্দা আছে নবীর নয়ন তারা, একটু পানির তরে কারবালার তীরে শহীদ হলো যারা, শহীদ হলো যারা, সবাই তারা জিন্দা আছে নবীর নয়ন তারা, সবাই তারা জিন্দা আছে নবীর নয়ন তারা, ইমাম হোসেন থাকবে জানি সবার মনে প্রাণে, ঠিক না বেঠিক জোরে বলে বলে বলে, হাজার হাজার বছর ইমাম, আচ্ছা ঠিক আছে, ইমাম হুসাইন আমাদের মনে প্রাণে আজও অমর আছে না,
যদি পৃথিবী ধ্বংস হওয়ার আগ পর্যন্ত মুসলমানের হৃদয়ে ইমাম হুসাইন বেঁচে থাকবে, একবার জোরে বলুন না, সুবহানাল্লাহ, থাকবে না থাকবে না? ইমাম হোসেন থাকবে জানি সবার মনে প্রাণে, আর ইয়াজিদি তোরা সাজা পাবি কিয়ামতের দিনে, ঠিক না বে? ঠিক রাওয়াজ দিয়ে বলে মুসলমান, ঠিক না বে? ঠিক নারাই থাকবে, নারাই থাকবে। ইমাম হোসেন থাকবে জানি সবার মনে প্রাণে, আর ইয়াজিদি তোরা সাজা পাবি কিয়ামতের দিনে, জিজি তোরা সাজা পাবি কিয়ামতের দিনে। হোসেন ইমাম হোসেন ছিল দেখো আল্লাহ, ইমাম হোসেন ছিল দেখো নবীজির প্যারা, সবাই তারা জিন্দা আছে নবীর নয়ন তারা, সবাই তারা জিন্দা আছে নবীর নয়ন তারা। একটু পানির তরে কারবালার তীরে শহীদ হলো যারা, শহীদ হলো যারা, সবাই তারা জিন্দা আছে নবীর নয়ন তারা, সবাই তারা জিন্দা আছে নবীর নয়ন তারা। তাকবীর দেন নারাই তাকবীর। এতগুলো মানুষ মানে তকবীর দিয়ে বোঝাতে চাই যে হুজুর অনেক হয়েছে, আর ভেউ ভেউ করুন এবং লাভ, তাই তো? আমি আর বলবো না, 11:30 বেজে গেছে, কিন্তু একটু জোরে তকবীর দেন না ইমাম হুসাইনের জন্য, যারা ভালোবাসি নারাই তাকবীর। মাশাআল্লাহ, আর একটু আওয়াজে দেন নারাই তাকবীর, নারাই তাকবীর। মাশাআল্লাহ, আলোচনা যা করেছি আর দীর্ঘায়ু নয়, কারবালার ঘটনা সত্যি অনেক অনেক লম্বা, যেটা মানে শেষ হবে না বলা যাবে না, অনেক সুন্দর ভাবে, যেহেতু একটা যদি মনে রাখবে, যেহেতু কারবালার ঘটনা কিন্তু হাদিস শরীফে নাই, আছে নাই, ঐতিহাসিক তারা ইতিহাসের কলমে তারা লিখেছেন, এখন এক একজন ইতিহাসবিদ এক এক রকম ভাবে কারবালার ঘটনা লিখেছেন। তবে একটা কথা আপনাদেরকে বলে দিই, বিষাদ সিন্ধু বলে একটা কিতাব আছে মীর মুসাররফ হোসেনের লেখা, ও পাপাশিয়া, ওই কিতাবটা পড়ে কোনো বিভ্রান্তি হবে না। কি বললাম, বিষাদ সিন্ধু, যেটা আমাদের বাংলার মার্কেটে কারবালার কিতাব বলে বিশাল একটা মানে ভাইরাল হয়ে আছে, বিশাল সিন্ধু কিতাবটা, ওটা ইতিহাস নয়, ওটা উপন্যাস। ইতিহাস আর উপন্যাস দুটো কি এক? এই আমিরে মুয়াবিয়া হুজুরকে ওতে গালিগালাজ করা হয়েছে, আস্তাগফিরুল্লাহ বলুন তো। বিশাল সিন্ধু মানে শোকের সাগর, বিশাল সিন্ধু মানে শোকের সাগর। মীর মুসাররফ ও মীর মুসাররফ ওর বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ, ও কিতাবটা লিখেছে, বইটা যদি কেউ পড়েন, ওই কিতাবের ভিতরে কিছু কিছু সব ভুল ভাল কথা লেখা আছে, আল্লাহ রাসূলের সাহাবায়ে কিরামদেরকে গালি গালাজ করা হয়েছে। আল্লাহ পাক আমাদেরকে ওই সমস্ত ফিতনাবাজির বই থেকে আমাদেরকে দূরে রাখুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। শেষ বার্তা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার মরুপ্রান পারে তিনি জান দেবার আগে ইমাম হুসাইনের সঙ্গে যখন যুদ্ধ শুরু হবে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল, বলো তোমার শেষ ইচ্ছাটা কি? ইমাম হুসাইন বলেছিল, আমি কিছু চাই না, আমাকে দুই রাকাত নামাজ পড়তে দেওয়া হোক। জোরে বলুন, একটু চিল্লে বলুন সুবহানাল্লাহ। কি চেয়েছিলেন? আমাদের যদি বলা হয় বলে আমার উপর বোর শুনে দেখা করতে দাও, শেষ ইচ্ছা কি? আমার মেয়ের মুখ দেখ দেখ আমার আব্বার সাথে কথা বলবো, আর ইমাম হুসাইন বলছে আমার কিচ্ছু লাগবে না, আমাকে দুই রাকাত নামাজের টাইম। জোরে বলুন, একটু চিল্লে বলুন সুবহানাল্লাহ। একটা কথা বলতে রাগ করবেন না তো, আজকে যারা জলসা দিয়েছে ভাইরা হুসাইনকে ভালোবাসি বলে দিয়েছে তো নাকি, সেই জন্য জলসা? ইমাম হুসাইন হুজুরকে যদি ভালোবাসে সত্যি, তাহলে মসজিদে আজান হলে পালাতে হবে, কথা বলে না? মসজিদে যখন আজান শুরু হবে তখন গাড়ি নিয়ে পালাতে হবে নাকি মসজিদে আসতে? একটু জোরে বলুন। হ্যাঁ জি, আপনাকে বলতে হবে না, হুসাইন হুজুরের যারা অন্তর থেকে মহাব্বত করবে ভালোবাসবে, তাদের অন্তরটা জুড়ে থাকবে মসজিদের সঙ্গে, ঠিক না বেটি? জুড়ে বলুন। আমরা ইমাম হুসাইনকে ভালোবেসে যারা আজকে জলসা দিয়েছি, আমরা অবশ্যই নামাজের পাবন্দিতা করব, সকলে বলি ইনশাআল্লাহ। হুসাইন হুজুরকে ভালোবাসবো, অথচ জীবনে একটা সেজদা আল্লাহর জন্য দেব না, নাজাত পাওয়া। জুড়ে বলুন,
যাবে না। তো আল্লাহ পাক আমাদের প্রত্যেককেই হেদায়েত দান করুন, আল্লাহ সঠিক বুঝ দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বাবাজি আমার আসেন, আমরা সকলে দাঁড়িয়ে পিয়ারা নবীর সামনে সালাত ও সালাম পাঠ করব। আমার